কখনো তুমি এটা ভুলে যাবে না যে তোমার পাস্ট কি ছিল। আজকে তুমি কিন্তু পাস্টকে অতিক্রম করেই আজকে প্রেজেন্টে এসছো, কিংবা তুমি ফিউচারে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আমি তোমাদের সুমি, তোমাদের কাছে চলে এসেছি আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে 5:15 বাকি এবং আজ জানুয়ারি মাসের 21 তারিখ। তো আজকের ব্লগটা একদমই থাকবে অন্যরকম। তো ব্লগটা একটু সিরিয়াস, আশা করি তোমরা হয়তো আমাকে দেখে কিংবা আমার থাম্বনেল দেখে হয়তো কিছু বুঝতে পেরেছো। তো যাই হোক, পুরো বিষয়টা নিয়েই আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো, বেশি কথা বাড়াবো না। তো ব্লগটা আমার বানানোর উদ্দেশ্য মেনলি হচ্ছে গিয়ে, মানে আমি যে সমস্ত ইউটিউব মানে ব্লগ দেখেছি যার সম্পর্কে বলছি তোমরা বুঝতেই পারছো, তো তার বেশ কিছু ব্লগ দেখেছি এবং তাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে, তো তার মানে কি বলবো, আমরা তো বলি যে ইউটিউবে আমাদেরকে যারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে, তো তারা আমাদের একটা ফ্যামিলি মেম্বার হয়ে যায়। তো আমি সেখানে গিয়ে দেখেছি যে এবং কি মানে তাকে যে সাবস্ক্রাইব করেছে তার শুরু থেকে শেষ পর্যন্তই এখন অবধি আছে আর কি, শেষ তো হয় না, সরি, তো শুরু থেকে এখন অবধি তার সঙ্গে মানে স্টে করে গেছে। তো এরকম একজন ব্যক্তি, তার নাম আমি নিচ্ছি না, তো তাকে তার সাথে খুব খারাপ কিছু রিয়াক্ট করেছে হয়েছে। তো চলো আমি তোমাদেরকে আবছার মধ্যে না রেখে পরিষ্কার বলছি যে আমি আজকে যার সম্পর্কে বলতে চলেছি সে আর কেউ নয়, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় তার একটা বিস্তারভাবে প্রতিস্থাপন করেছে। সে আমাদের অনেক ভালোবাসার এবং অনেক কি বলবো ইন্সপায়ার আমাদের সকলের প্রীতি দিদি। তো তার ব্লগ হচ্ছে গিয়ে, মানে তোমরা তো অবভিয়াসলি সবাই জানোই তাকে, তার ব্লগ হচ্ছে গিয়ে প্রীতিস ব্লগ এবং তার একটা ছোট্ট ফ্যামিলি, সে মানে প্রীতি দিদি, প্রীতি দিদির হাজবেন্ড এবং তার ছোট্ট একটা প্রিন্সেস আছে, তার মেয়ে। তো অবশ্যই আমি নিজে একটা মেয়ে হয়ে বলবো, অবশ্যই প্রীতি দিদি তোমাকে প্রথমেই জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক কি বলবো স্নেহ সব কিছু, এবং তোমার হাজবেন্ডকেও জানাচ্ছি দাদা, প্রথমেই জানাই আপনাকেও নমস্কার এবং তোমার মেয়েকে, ছোট্ট মেয়েকে অনেক ভালোবাসা। তো এখানেই আমি আজকের ব্লগটা শুরু করছি প্রীতি দিদিকে নিয়েই। আমি একটা খুবই ছোট্ট সামান্য একটা ইউটিউবার, মানে খুব অল্প সময় আমি ধরে ইউটিউব করছি, অনেক বেশি দিন ধরে করছি না। তো এবার কথাটা হচ্ছে গিয়ে, আমি শুরু করেছিলাম মাঝখানে আমার কিছু ফ্যামিলিগত পার্সোনাল কারণে আমি ইউটিউব থেকে মানে সরে যাই, আবার পুনরায় আবার এসেছি। তো এখন অবধি মনস্থির রয়েছে যে আর যত যাই প্রবলেম আসুক না কেন, যাই হয়ে যাক না কেন, আমি ইউটিউবের সঙ্গে সবসময় যুক্ত থাকবো। সে আমি কোনো দিনও ইনকাম আর্ন করতে পারি কি না পারি তাতে আমার কোনো দুঃখ নেই, আমার ভালো লাগে বন্ধুত্ব করতে। তো এখানে আমি এটুকু দেখেছি যে ইউটিউব থেকে আমি অনেক আমার বন্ধু পেয়েছি এখন অবধি, আরও আশা করছি যে আমার আরও অনেক বন্ধু হবে। তো আমি সত্যি কথা বলতে এই ইউটিউবটাকে আমি কোনো রকম ইনকাম পার্ট হিসাবে আমি কখনোই ভাবিনি, এবং যদি কোনোদিনও ভবিষ্যতে ইনকাম করতে পারি তো এটা জাস্ট মানে এখান থেকে একটা মানে কী বলবো একটা মানে গিফট থাকবে, যেরকম গড গিফটেড এরকম গিফট থাকবে। তো আমি মানে আমরা যখন ভগবানের কাছে প্রে করি, কিছু চাই আশা করি, অবশ্যই সেটাই যে পাবো সফল হবে সেরকম তো নয়, ঠিক এটাও আমার ক্ষেত্রে সেরকমই, কিন্তু তাই বলে কি আমরা ভগবানকে ভালোবাসি না, ঠিক সেরকমই আমার কাছে এই জিনিসটা যে আমি অবভিয়াসলি ইউটিউব করছি ভালো লাগে বলে, পছন্দ করি বলে, কিন্তু ইনকাম করব, এখান থেকে ইনকাম করে ঘর সংসার চালাবো এরকম কোনো চিন্তাধারণা আমার মধ্যে নেই, কারণ এই চিন্তাধারাটা যাই না কেন আসেনি। তো যাই হোক, এবার আসল কথায় আমি চলে আসছি। তো আমাদের যে সকলের অত্যন্ত অত্যন্ত ভালোবাসার দিদি প্রীতি দিদি রয়েছে,
প্রীতিস ব্লগ। তো দিদির আমি প্রথম থেকে সাবস্ক্রাইবার ছিলাম যখন প্রীতি দিদির ভিডিওটা ভাইরাল হয়নি। আই মিন দিদি ফার্স্টে মানে সাজার জিনিস নিয়ে, তারপর অনেক কমেডি ব্লগ বানিয়েছে, যেরকম লিপস্টিক নিয়ে করেছিল। তো ওই সময় থেকে মানে লিপস্টিক ছোটে পড়েছিল চোখের ওপরে দিয়েছিল, এরকম মানে এরকম ব্লগ করেছিল, আশা করছি তোমরাও দেখেছো। তো এইসব ব্লগগুলো যখন দিদি করতো আমার খুব ভালো লাগতো, মানে খুব কমেডি হিসাবে নিতাম। তো তখন থেকে আমি দিদিকে সাবস্ক্রাইব করি এবং খুব ভালো লাগতো। তো তাছাড়াও আমি মন্দিরাদির ফ্যামিলি, যেটা MS ফ্যামিলি আছে, সেই দিদিকে আমার খুব ভালো লাগে। তো সেই দিদিকে নিয়ে আমি অন্য একদিন তোমাদের সঙ্গে অবশ্যই আড্ডার আসর দেব। তো আজকে আমি প্রীতি দিদির সঙ্গেই থাকছি। তো এই এই প্রীতি দিদিকে আমার প্রচণ্ড ভালো লাগতো, কিংবা এখনও ভালো লাগে, অবভিয়াসলি বলবো, যে ভালো লাগে না তা কখনোই না। তো এবার তো দেখতে 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 আমি ইন্সপায়ার হতে থাকি, এবং তারপর আমার মনের মধ্যে একবার জেগেছিল, ইনকামের জন্য নয়, যে দিদি যদি এত সুন্দরভাবে সকলের মধ্যে কি বলবো, মানুষের জীবনের সবারই অনেক টেনশন, অনেক কিছুর মধ্যে দিয়ে বিলং করছি আমরা সবাই, তো তার মধ্যে দিয়ে যেরকম যদি এরকম হাসির কিছু কিছু মজার ভিডিওস আমরা শেয়ার করতে পারি, তাহলে অন্তত সবাই অনেক কি বলবো, এন্টারটেনমেন্ট হবে। তো সেই হিসাব নিয়ে আমিও আস্তে আস্তে স্টার্ট করি ইউটিউবটা। তো এবার ইউটিউবটা তো মানে শুরুটা সবার কাছে খুব কষ্টের থাকে, তো আমারও এখন সেরকমই চলছে, খুব স্ট্রাগলের উপর দিয়ে, কখনো ভিউয়ার্স হয় কখনো হয় না, চেষ্টা করি যদি সকলের কাছে পৌঁছানো যায় ভিডিওগুলো। তো সেইভাবেই ইয়ে কর মানে ছাড়ছি আর কি ব্লগ। তো হঠাৎ আমি দেখলাম কয়েকদিন আগে দিদি একটা ভিডিও আপলোড করেছে যে ঠাকুরকে নিয়ে বেসিক্যালি। তো আমি একটা কথাই বলবো, আমার হিন্দু ফ্রেন্ড, মুসলিম ফ্রেন্ড, খ্রিস্টান ফ্রেন্ড, সমস্ত ফ্রেন্ডদের উদ্দেশ্যেই, এবং হচ্ছে গিয়ে মানে পাঞ্জাবি ফ্রেন্ড, মানে তাদের তো হচ্ছে গিয়ে ভগবান গুরুদুয়ারে থাকে, তো এই চার জাতির বন্ধুদের সকলের উদ্দেশ্যেই আমি একটা কথাই বলবো, যে সবার ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে মানুষ, আমাদের একটাই জাত, সেটা হচ্ছে গিয়ে আমরা মানুষ, আর মানুষ জাতের ওপরে আর কোনো জাত হয় না। তো এখানে আমার এই কথাটা বলার এর জন্যই উদ্দেশ্য, যে যেমন দিদির ব্লগে হয়তো কোনো মুসলিম ফ্রেন্ড ঠাকুরকে নিয়ে খুব বাজে একটা কমেন্ট করেছে, আমি জানি না বন্ধু কেন তুমি এমন কমেন্ট করেছো, কোন উদ্দেশ্য করেছো, তবে কখনোই কারোর রেসপেক্ট, ঠিক আছে, যে যে ভগবানকে, যে যে আল্লাহকে, যে যে খ্রিস্টান মানে জিসাসকে, যে গুরু নান মানে গুরু গুরুজিকে মানে গুরুদুয়ারের গুরুজিকে, যে যে ভালোবাসে, মানে ভালোবাসে মানে আমাদের সকলের কাছে, মানে তারা হচ্ছে কি একটা মানে বিশাল একটা জায়গায় থাকে, ঠিক আছে। তো অবশ্যই উচিত নয় যে কোনো অন্য কোনো ধর্মের মানুষ হয়ে অন্য কোনো ধর্মের মানুষকে সেই ধর্মের যে গড মানে ভগবান মানে কি বলবো হেড মানে হেডে যে বসে আছে, তো তাকে নিয়ে কখনোই খারাপ কোনো কমেন্টস করা উচিত নয়। তোমার পার্সোনালি হয়তো প্রীতি দিদির উপর মানে মানে কি বলবো, প্রীতি দিদির উপর রাগ হয়ে থাকতে পারে, তো দিদিকে নিয়ে কিছু বলো, দিদির সম্পর্কে কিছু বলো, তোমাকে ভালো লাগে না কিংবা তোমার এটা ভালো লাগে না ওটা ভালো, এরকম কিছু বলো, কিন্তু মানে জাত তুলে ভগবানকে উদ্দেশ্য করে কখনো কোনো খারাপ কথা প্লিজ বলো না। আর এটা তো আমার অবভিয়াসলি সববার উদ্দেশ্যেই বলা, যে পার্টিকুলারলি যাকে যার যাকে নিয়ে প্রবলেম তাকে নিয়ে বলো, সেই মূল বিষয়টাতে তোমরা গিয়ে করো, মানে উদ্দেশ্য দাও, কিন্তু তাকে হার্ট করার জন্য অন্য কিছুকে নিয়ে প্লিজ বলো না। এটা এক নম্বর পয়েন্টস। দু নম্বর পয়েন্টস হচ্ছে গিয়ে প্রীতি দিদির উদ্দেশ্যে, এটা দিদি আমি তোমাকে প্রথম থেকে দেখছি, এখন অবধি তোমাকে আমি কন্টিনিউ দেখছি, তো একটা কথা তোমাকে আমি এখানে বলবো, আজকে আমার মতো হয়তো আমার মতো অনেক তোমার ফ্যান আছে যারাও তোমাকে দেখে অনেক ইন্সপায়ার হয়, অনেক ভালোবাসে, তো তারা যেমন তোমাকে দেখে ইন্সপায়ার হয় ঠিক তেমনি তুমিও কিন্তু তাদের জন্যই আজকে যে জায়গাটায় আছো সেখানে। তো সবসময় তোমাকে আমি একটা কথা বলবো, যে আজকে
তুমি যেখানে আছো কিংবা দুদিন পর আরও হয়তো তুমি অনেক বড় হবে, তো যেখানেই থাকো না কেন কখনো তুমি এটা ভুলে যাবে না যে তোমার পাস্ট কী ছিল। আজকে তুমি কিন্তু পাস্টকে অতিক্রম করেই আজকে প্রেজেন্টে এসছো কিংবা তুমি ফিউচারে যাবে। তো পাস্ট তোমার যেখানে ছিল সেখান থেকে যারা তোমাকে তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে কখনো ছোট করো না। এটা তোমাকে আমি হার্ট করার জন্য দিদি বলছি না, এটা আমি বলছি তোমার একটা বন্ধু কিংবা তোমার একটা ফ্যামিলি মেম্বার হিসাবে। কারণ আমরা মনে করি যে আমরা যখন একটা পরিবারে বসবাস করি সেটা আমাদের মানে পার্সোনাল লাইফ বলো কিংবা সোশ্যাল মিডিয়ার ফ্যামিলি বলো, যেই ফ্যামিলি হোক, ফ্যামিলি তো ফ্যামিলি হয়, সবাই মতামত নিয়েই একটা সংসার কন্টিনিউভাবে চলতে থাকে, মানে একটা পরিবার যেটাকে বলে। তো আমি সেই উদ্দেশ্যেই বলছি, তোমাকে কোনো রকম দুঃখ দিয়ে বলছি না, এই কথাটা বলার এটাই উদ্দেশ্য যে আজকে তোমার কাছে হয়তো আমরা যারা ছোট ছোট ইউটিউবাররা আছি, মাত্র ব্লগ করছি কিংবা কিছু করার মানে কিছু করব বলে চিন্তা ভাবনা করছি, হয়তো তার জন্যই তোমাদের মতো বড় বড় ব্লগারদের কাছে আমরা সাহায্যের হাত চাই। সাহায্যের হাত মানে এটা নয় যে তোমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে তুমি কেটে মানে কিছুটা ভাগ করে আমাদের কাউকে দিয়ে দেবে, এরকম নয়। সাহায্যের হাত বলতে এটাই যে তোমাদের ওই যে কমেন্টস বক্সে অনেক অনেক কমেন্টস আসে, ঠিক আছে, যেটা আমাদের কাছে ভিউই হয় না, কমেন্টস তো অনেক দূরের কথা। তো সেইখানে আমরা এর জন্যই কমেন্টসটা করি আমি, দেখো একদম প্র্যাকটিক্যাল মানে মানে কি বলবো, নর্মাল কথা বলছি, কোনো রকম এক্সট্রা বলছি না, জাস্ট ন্যাচারাল কথা বলছি, যেটা সত্যি আমাদের ছোটো ছোটো ইউটিউবারদের কাছে, ঠিক আছে। তো আমরা এর জন্যই কমেন্টস করি যে সেখানে অনেক কমেন্টস বন্ধুরা থাকে যারা অ্যাক্টিভ ফ্রেন্ড, যারা ইউটিউব করে, হয়তো তোমার ব্লগ দেখেছে পুরো, সবসময় দেখে, তোমায় কমেন্টস করে, হয়তো কখনো যদি আমাদের চ্যানেলটা তাদের চোখে পৌঁছে যায় কিংবা তারাও যদি একটু সাবস্ক্রাইব করে, একটু ব্লগ দেখে, এটার জন্যে। এমন নয় যে তোমাদের ব্লগ না দেখে আমাদের ব্লগ দেখবে, কারণ তোমরা এখন অনেকটা এগিয়ে গেছো আর আমরা মাত্র শুরু করেছি এই রাস্তাটা, আর তোমরা প্রায় বলতে গেলে মাঝপথ অতিক্রম করে মানে অনেক সিঁড়ি ওপরে উঠে গেছো, আর আমরা হয়তো সিঁড়িতেই উঠিনি, জাস্ট নিচে গড়াগড়ি খাচ্ছি, ঠিক এইরকম, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে অনেক বন্ধুরাই আমার রয়েছে যাদের মানে কি বলবো, আপসেটের কথা আমি ইউটিউবে দেখি শুনি তোমাকে নিয়ে, আমার সেটা ভালো লাগে না। কেন ভালো লাগে না, কারণ সত্যি কথা বলতে তুমি আমাদের যত আমাদের মেয়েরা আছি, আমরা ফিমেলরা ইউটিউবে অ্যাক্টিভ, তো সত্যি কথা বলতে তুমি আমাদের খুব ইন্সপায়ার, কারণ তুমি খুব অল্প টাইমের মধ্যে এত ভালোভাবে এত সুন্দর জায়গা তুমি বসিয়ে তুমি এটা বুঝিয়ে দিয়েছো যে চাইলে মানুষ সব কিছু করতে পারে, চেষ্টার উপর সব কিছু নির্ভর করে। তো সেখানে দাঁড়িয়ে তোমার থেকে আমরা শিখবো, কিন্তু তোমাকে কেউ খারাপ বলবে তো সেটা কখনোই তো ভালো লাগে না, বলো দিদি। তো তার জন্যই বললাম, দিদি তুমি প্লিজ মানে একটু তোমার তোমার সব কিছুই ঠিক আছে, জাস্ট তোমার একটু ব্যবহার, অ্যাটিটিউড, এগুলোকে একটুখানি সামঞ্জস্য রেখো, যেরকম আগেও নর্মাল ছিলে তেমনই থেকো, আর সেরকমই মিষ্টি হাসি খুশি নিয়ে থেকো। শুধু এটুকুই বলবো যে আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, আমাদেরকে হেও করো না। কারণ দেখো একটাই কথা বলবো, আজকে এই ইউটিউবের জগৎটা এমনই একটা জগৎ, আমরা যদি অনেককে মানে ধরো আমরা যদি কেউ অনেক এগিয়েও যাই না, আমাদেরকে ধূপ করে পড়ে যেতে এক সেকেন্ডও টাইম লাগবে না। কারণ এটা সব কিছু নির্ভর করে প্রত্যেকটা মানুষের অন্তরের উপর, যে আমি সেই ইউটিউবারটাকে পছন্দ করবো, তার ব্লগ দেখবো কি দেখবো নার উপর। তো এই আমার মনে হয়, আমার বুদ্ধিতে কিংবা আমার চিন্তাভাবনায় মনে হয় যে আমরা যারা ইউটিউব করি তাদেরকে সবসময় উচিত যে এই যে আমাদের গোটা পরিবারটা আছে, শুধু আমি নিজে ভালো থাকবো তা নয়, সকলকে নিয়ে ভালো থাকবো। তো সকলকে নিয়ে তখনই একমাত্র ভালো থাকতে পারবো যখন আমি নিজে চিন্তা করার সঙ্গে সঙ্গে সকলের চিন্তা করব। তো তার জন্য আমি বলবো যে সমস্ত আমার বন্ধুরা আমাকে এখন অবধি সাবস্ক্রাইব করেছো, তারাও যদি কেউ ইউটিউব করে থাকো, নতুন ব্লগ স্টার্ট করে থাকো, অবশ্যই আমাকে কমেন্টসে তোমাদের লিংক পাঠাবে, সাবস্ক্রাইবের তোমাদের চ্যানেলের লিংক
আমি ডেফিনেটলি আমার সাধ্য মতো আমি নিজের তরফ থেকে আমি তোমাদের সবাইকে সাবস্ক্রাইব করব এবং তোমাদের সকলের আমি কম বেশি করে ভিউ দেখার চেষ্টা করব। কারণ তোমরা জানোই আমার একটা ছোট বেবি আছে, আমি তাকে সামলিয়ে উঠে ব্লগ বানাই, তারপর আমার ঘর সংসারের কাজও থাকে, আমি নিজে একটা আমার হাজব্যান্ডের সঙ্গে কাজে মানে থাকি, তোমরা যারা আমার ব্লগ দেখছো জানো তো। এটাই আমি বলবো যে আজ আমি যেরকম আছি সবসময় আমি সেরকমই থাকবো, এটাই সবসময় চিন্তা ধারণা রেখো, তোমরা যত যত বড় ব্লগাররাই হও না কেন, এটাই বলার আর কিছু নয়। তো যদি দিদি তোমাকে আমি হার্ট করে থাকি তো আমি আবারও হাত জড়ো করে তোমার কাছে সরি বলছি। আমার কোনো উদ্দেশ্য ছিল না তোমাকে হার্ট করার, শুধু একটাই উদ্দেশ্য যে আমরা যখন পরিবারে এক হয়েছি তো যেন সবসময় এইভাবেই এক থাকতে পারি, সেটা তোমার দেখার দায়িত্ব, কারণ পরিবারটা এখানে তোমার, তুমি আমাদেরকে এক হতে মানে তুমি আমাদেরকে এক করেছো, তোমার এই পরিবার শুরু করে তুমি আমাদের সকলকে এক হতে এক হওয়ার জন্য জানিয়েছো, তো তার জন্যই আমরা এক হয়েছি, তাছাড়া কিন্তু আমরা সবাই আলাদা আলাদাই ছিলাম। তো তুমি যখন আমাদেরকে এক করেছো অতএব তোমার দায়িত্ব এই পরিবারটাকে তোমার এক করে রাখা। তো যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টসে জানিও যে তোমাদেরও কি এরকমই চিন্তাধারণা, না আমি কি কিছু ভুল বলেছি, কিংবা তোমরা কি আমার এই চিন্তাধারণাকে সমর্থন করো, অবশ্যই তোমরা প্লিজ কমেন্টসে জানিও, তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। এবং আমার নতুন বন্ধু হয়ে থাকলে, আমার ব্লগটা যে নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং আমার পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম, ভালো থেকো, সঙ্গে থাকো, চলো টাটা বাই বাই। এবং এই ধরনের ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্টসে জানিও, আমি অবভিয়াসলি আমি আরও কোন অনেক ইউটিউবার নিয়ে আমি এরকম মাঝে সাঝে তোমাদেরকে ব্লগ শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো, টাটা বাই বাই, টেক কেয়ার।